কচি মুখ আর স্বপ্নে ভাসা চোখ, উৎসব উদ্দীপনা শেষ নেই পড়ুয়াদের মধ্যে। অ-আ-ক খ থেকে জীবনের পাঠ সবই মেলে এখানে। পিংলার পশ্চিমচক গ্রামের এই প্রতিষ্ঠানের নেপথ্যে যার অবদান, তিনি এই গ্রামেরই জল হাওয়া গায়ে মেখে বড় হয়ে ওঠা আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিস্টিক্সের অধ্যাপক অনিল বেরা। পেশাগত কারণে প্রায় চার দশক আমেরিকায় থাকলেও ভোলেননি শিকড়ের টান। গ্রামে থাকার সময় তিনি দেখেছেন দিন আনি দিন খাই পরিবারের ছেলেমেয়েরা কিভাবে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে বাধ্য হয়। তাই নিজের গ্রামের দুস্থ বড়ুয়াদের জন্য স্থানীয় পল্লী উন্নয়ন সেবক সঙ্গে সহযোগিতায় তৈরি করেছেন বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান। আমি এই গ্রামে পশ্চিম থেকে বড় হয়েছি, এখানকার প্রাইমারি স্কুলেই আমি পড়াশোনা করেছি। আগে আমার কাজ ছিল যে গ্রামের প্রাইমারি স্কুলটাকে ভালো করা, ওখানে এই ছোটোখাটো কিছু কিছু হচ্ছে গিয়ে মানে শ্রেণীকক্ষ ক্লাসরুম তৈরি করে দিয়েছিলাম। গ্রামে বাকি কয়েকজন লোক বললো যে আপনি যদি করতে চান, আমাদের একটা ছোট্ট টিউটোরিয়াল ছিল সেটা উঠে গেছে টাকা পয়সার ভাবে, আপনি যদি শুরু করেন। আমরা বলতে 25 বা 30 জনের মতো স্টুডেন্ট শুরু করেছিলাম, তিনজন টিচার ছিল, এখন সেটা বেড়ে বেড়ে 85 জন স্টুডেন্ট বা 7 জন টিচার। 2020 সালের 8ই জানুয়ারি পথ চলা শুরু করে ABCDE, এ বেরা সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন। স্কুলে যাবার আগে এখানে লেখাপড়া করতে আসে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা। পড়াশোনা করতে আসে। প্রতিদিন আসো? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? পশ্চিমচক প্রাথমিক বিদ্যালয়। এখানে তাহলে কখন আসো? 77তম স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিল পড়ুয়ারা। মেদিনীপুরের ঐতিহ্যবাহী পটচিত্রের সঙ্গে পরিবেশন করা হয় গান। এটা এত বড় একটা অর্গানাইজেশন, এত মানুষের স্যাক্রিফাইস নিয়ে এই অর্গানাইজেশনে গড়ে উঠেছে, খুবই ভালো লাগছে। শুধু লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াই নয়, হতে হবে প্রকৃত মানুষ। স্বাধীনতা 77-এ গ্রামের কচি কাঁচাদের সেই পাঠ দিলেন অধ্যাপক। সৌমিন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।